জয় দোস্ত, ওয়েলকাম টু উত্তর ইন্টেনিং। গতকাল 26/9/2021 তোমাদের বহু অপেক্ষিত এক্সাম WP প্রিলিমিনারি হলো। আশা করছি তোমাদের সবাইকে এক্সাম খুব ভালো হয়েছে। কার কেমন এক্সাম হলো সবাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যাদের এক্সাম ভালো হয়নি তারা একদম হতাশ হবে না, কারণ সামনে বহু পরীক্ষার বিজ্ঞপ্তি আসতে চলেছে। এরপরে যেটা মূল বিষয়, ঠিক আছে, যে কাট অফ মার্কস কেমন হতে পারে। আমি যে WP রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো দিয়েছিলাম তাতে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে কাট অফ মার্কস নিয়ে একটা ভিডিও বানাতে। তখন আমি তোমাদের বলেছিলাম যে আগে ভালো করে এক্সাম দাও, ঠিক আছে, তারপর আমি তোমাদেরকে কাট অফ মার্কস নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। দেখো, কাট অফ মার্কস কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। সেটা হলো যে কতজন এক্সাম দিচ্ছে, পরীক্ষার্থীর সংখ্যা, পরীক্ষায় কতজন ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি আর কোশ্চেনের লেভেল, সেই অনুযায়ী কাট অফ মার্কস হয়, ঠিক আছে। 2021-এর কাট অফ মার্কস বলার আগে আমি তোমাদেরকে 2018 এবং 2019-এর কাট অফ মার্কসটা বলে দিচ্ছি। 2019-এ টোটাল অ্যাপ্লাই করেছিল 3-4 লাখ পরীক্ষার্থী, যেখানে জয়েন করানো হয়েছিল 5,702 জনকে, এবং 2019-এ টোটাল অ্যাপ্লাই করেছিল 6-7 লক্ষ পরীক্ষার্থী, যেখানে জয়েন করানো হয়েছিল 8,419 জনকে। এরপর আমরা 2018-এর কাট অফ দেখে নেব। 2018-এর ইউআরদের মেল দেখতে হয়েছিল 26, ফিমেল দেখতে হয়েছিল 22, এসসিদের মেল দেখতে হয়েছিল 20, ফিমেল দেখতে হয়েছিল 15, এসটিদের মেল দেখতে হয়েছিল 16, ফিমেল দেখতে হয়েছিল 12, OBCদের মেলের ক্ষেত্রে হয়েছিল 22, ফিমেলের ক্ষেত্রে হয়েছিল 18, OBCবিদের মেলের ক্ষেত্রে হয়েছিল 24 এবং ফিমেলের ক্ষেত্রে হয়েছিল 20। এরপর 2019-এরটা কোনো ফিমেল ভ্যাকেন্সি ছিল না। এখানে ইউআরদের মেলের রয়েছিল 24, এসসিদের কাট অফ হয়েছিল 18, এসটিদের রয়েছিল 14, OBCদের কাট অফ হয়েছিল 16, OBCবিদের কাট অফ হয়েছিল 21। 2021-এ কাট অফ বলার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, কাট অফ দেখে কেউ হতাশ হবে না, ঠিক আছে। যারা যারা জানো যে তাদের প্রিলিমিনারি কোয়ালিফাই হয়ে যাবে, তারা নিজের 100% দিয়ে পুরো মেনের জন্য খাটতে থাকো, এবং যারা যারা পাস হবে না ভাবছো তারাও নিজেদের 100% দিয়ে খাটতে শুরু করো, কারণ কলকাতা পুলিশের একটা বহু সংখ্যক রিক্রুটমেন্ট হবে খুব তাড়াতাড়ি, এবং SSC-র ওয়েস্ট বেঙ্গল SSC-র গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রচুর পরিমাণে নিয়োগ হবে, ঠিক আছে। এটার জন্য সবাই মন দিয়ে খাটো। আর 2021-এ টোটাল ভ্যাকেন্সি আছে 8,632 জন। ছেলেদের রয়েছে 7,440 ভ্যাকেন্সি এবং মেয়েদের রয়েছে 1,192 ভ্যাকেন্সি। এরপর ভ্যাকেন্সির ক্যাটাগরি ওয়াইজ লিস্টগুলি বলি তোমাদের। ইউআর মেলের ক্ষেত্রে রয়েছে 3,920 জন, ফিমেলের ক্ষেত্রে রয়েছে 628 জন, এসসিদের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে রয়েছে 1,680 জন এবং ফিমেলের ক্ষেত্রে রয়েছে 269 জন, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে মেলের রয়েছে 480 জন এবং ফিমেলে হচ্ছে 77 জন, OBC ক্যাটাগরির ক্ষেত্রে মেলে রয়েছে 800 জন এবং ফিমেলে রয়েছে 118 জন, OBCB ক্যাটাগরির ক্ষেত্রে মেলে রয়েছে 560 জন এবং ফিমেলে রয়েছে 90 জন। সুতরাং বুঝতে পারছো যে কম্পিটিশনটা কতটা হাই লেভেলের হতে চলেছে। আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, যেটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সির 15-16 গুণ ক্যান্ডিডেট এবার নেওয়া হবে, ঠিক আছে। তোমরা সংখ্যাটা একটু ক্যালকুলেট করে নিও। এরপর যেটা মূল বিষয় সেটা হলো যে কাট অফ মার্কস, এটা পুরোটাই আমার এক্সপিরিয়েন্স থেকে করা হয়েছে 2018 এবং 2019-এর কাট অফ মার্কস দেখে। এরপরে বলবো 2021-এ কাট অফ কত যেতে পারে। ইউআরদের ক্ষেত্রে মেলের কাট অফ যেতে পারে 29-32 এবং ফিমেলের কাট অফ যেতে পারে 25-30, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে মেলের কাট অফ যেতে পারে 25-28 এবং ফিমেলের কাট অফ যেতে পারে 20-22, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে মেলের কাট অফ যেতে পারে 18-22, ফিমেলের যেতে পারে 16-20, OBCA ক্যাটাগরির ক্ষেত্রে মেলের কাট অফ যেতে পারে 20-25 এবং ফিমেলের কাট অফ যেতে পারে 20-22, OBCB ক্যাটাগরির ক্ষেত্রে মেলের কাট অফ যেতে পারে 27-30 এবং ফিমেলে যেতে পারে 22-25। আবারও বলছি, এটা মোটামুটি কত যেতে পারে সেটা বললাম, সবাইকে বলছি খুব ভালোভাবে পড়ো। আমার তরফ থেকে সবাইকে বেস্ট উইশেস, আর যদি আরও কারো কিছু জানার থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব তোমাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার।